ব্রিটেনে করোনা মহামারীর বিধিনিষেধ থেকে বের হয়ে আবারও জমে উঠেছে বিয়ে শাদীর মতো অনুষ্ঠানগুলো। ইস্ট লন্ডনের ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ক্যানেলের পাশে ব্যানকুইটিং হল রিজেন্টস লেকেও দুটি শিফটে চলছে বিয়ে শাদী সহ নানা সামাজিক অনুষ্ঠান। আমাদের লকডাউন ওঠার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের ভালো বুকিং হচ্ছে, এবং অগাস্ট এবং জুলাইয়ে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ডেই আমাদের বুকিং ছিল, এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত এখন পর্যন্ত বুকিং হইতেছে, ডিসেম্বরে অনেকজনের নক করতেছে। করোনা মহামারীর জন্য প্রায় এক বছর বন্ধ থাকায় যে ক্ষতির মধ্যে পড়েছেন সেটা পোষাতে দীর্ঘ সময়ের প্রয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর নাসির আহমেদ শাহিন। হঠাৎ কোভিডের এই যে দুর্যোগ আমাদের কাছে চলে আসলো, কোভিডে আমাদের যে ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগবে। আমার মনে হয় এইভাবে যদি ব্যবসা কন্টিনিউ চলে আর লকডাউন না হয় তাহলে আমরা বছর দুই বছরের ভিতরে এই সমস্যা থেকে আমরা উঠে আসতে পারবো আমার মনে হয়। তবে এই ক্ষতি পোষাতে নানা ধরনের সার্ভিস যুক্ত করেছেন তারা। আসলে আমাদের হলের ক্যাপাসিটি 650, এখন ওই কোভিডের জন্য আমরা ওই সোশ্যাল ডিস্টেন্স যেটা ওইটা মেনটেন করি, ওই হিসাবে 550-600 এইরকমই আমরা করতেছি। বেসিক্যালি এখন হলে বিয়ে বড় ধরনের হয় না, 300-400 এইরকম ওই বেশি বিয়ে হইতেছে। আজকে যে বিয়ে দেখছেন আপনি ওইটা 300 গেস্টের বিয়ে ছিল। আর আমাদের বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে আমাদের এখানে, বিশেষ করে ওয়েডিং, আমরা সিনিপান, এঙ্গেজমেন্ট, বিভিন্ন ধরনের কর্পোরেট মিটিংয়ের আয়োজন করি, এবং হলে ধরেন বার্থডে পার্টি, অনেক সময় কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম থাকে, এরপরে আমাদের টাউন রেস কাউন্সিলেরও স্কুলগুলোরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, এগুলো আমাদের এখানে হয়। বিশেষ করে কমিউনিটি সার্ভিসের জন্য আমরা আমাদের হলের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি কমিউনিটির মানুষদেরকে। করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে, এটাই প্রত্যাশা রিজেন্টস লীগ কর্তৃপক্ষের। আশরাফ মাসুম, রানা টিভি, লন্ডন।